আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদের হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, পবিত্র মদিনায় মডেলদের খোলামেলা ছবির ফটোশ্যুট, কঠোর সমালোচনা সৌদিরা। জনপ্রিয় ম্যাগাজিন ভোগের সৌদি আরব সংস্করণ ভোগ অ্যারাবিয়ার আয়োজনে সৌদি আরবের মদিনায় আল উলা এলাকায় মডেল ফটোশ্যুট করা হয়েছে। ওই ফটোশ্যুটে কেট মসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের দেখা যাচ্ছে খোলামেলা আটশার পোশাকে। ফটোশ্যুটের এলাকাটি মুসলমানদের পবিত্র স্থান মদিনা থেকে 300 কিলোমিটারের মধ্যে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভোগ ম্যাগাজিন তার সৌদি আরব সংস্করণে গত 8 জুলাই এমন কিছু ছবি প্রকাশ করে। 24 ঘন্টা ধরে চলা ওই শ্যুটে অংশ নেন কেট মস, মার্সিয়ে কার্লা ওয়াস্কানো, ক্যান্ডি সোয়েনপোল, জর্ডান জাঞ্জিয়া এবং জিয়ান আলাসহ আর অনেক নামকরা মডেলরা। ফটোশ্যুটটিতে আয়োজন করা হয়েছে লেবানীয় ডিজাইনার এলি মেজরের নেতৃত্বে। এদিকে সৌদি আরবের মদিনায় ভোগ অ্যারাবিয়ার ম্যাগাজিনের ফটোশ্যুট নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। পবিত্র নগরী মদিনায় এমন খোলামেলা ছবি নিয়ে প্রবল আপত্তি সৃষ্টি করেছে। সৌদি আরবে মুসলিম সম্প্রদায় অনেক খ্যাপা রয়েছে এই ঘটনার পর থেকে। সৌদি আরবের এক বাসিন্দা টুইটারে পোস্ট করেছেন, সৌদি আরব প্রশাসন নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা দেয় না, অথচ এমন খোলামেলা ছবি তোলার জন্য তারা আয়োজন করেছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের হামলায় 85 জন ইয়ামিনি নিহত। ইয়েমেনের আল জুফ এলাকায় বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব জোট। এই হামলায় অন্তত 25 জন নিরাপরাধ ইয়েমেনি নারী ও শিশু হতাহত হয়েছে। সৌদির এই হামলা নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুজরি ইয়েমেনিদের জীবন রক্ষা এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ ঘাতকদের হাতে ধ্বংসাত্মক অস্ত্র ও বোমা তুলে দিচ্ছে তারাও এইসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। সৌদি জোট ইয়েমেনে নির্বিচারে শিশু হত্যা অব্যাহত রাখলেও রাজনৈতিক চাপ ও অর্থের কাছে নতি স্বীকার করছে জাতিসংঘ। তারা শিশু ঘাতক দেশগুলোকে তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিয়েছে। এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে তারা বলছে, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা সুযোগে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধাপরাধ চলছে। 2015 সালে মার্চ থেকে ইয়েমেনে অগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ। তারা এইসব দেশকে মরণাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি ইউরোপীয় দেশ, সূত্র পার্স টুডে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, বিয়েতে সৌদি নারীদের পছন্দের শীর্ষে বাংলাদেশি পুরুষরা। দেশটির নারীরা বিশ্বাস করেন, সৌদি পুরুষের চেয়ে বিদেশি পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়, আর এ কারণে সৌদি আরবে দিন দিন বিদেশি পুরুষের বিয়ের সংখ্যা বাড়ছে। সম্প্রতি সৌদি আরবের প্রভাবশালী এক গণমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে রিপোর্টে এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, সৌদি পুরুষদের স্বামী হিসাবে কমই পছন্দ করে সে দেশের নারীরা। দাম্পত্য জীবনে স্থিতি ও নিরাপত্তার কথা চিন্তা করে সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিদের স্বামী হিসাবে পেতে চায়। বেশিরভাগ সৌদি নারী চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহু বিবাহের কারণে ভেঙে যাক। সৌদির হাকিম আক্কা নামে এক নার্স বলেন, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে ও বিবাহ বিচ্ছেদের হার বেশি হয় অগণিত তরুণী সৌদি পরিবারে বিয়ে করতে ভয় পান। অনেকে চান বিদেশে গিয়ে আর একটু স্বাধীনভাবে জীবনযাপন করতে, যা তারা নিজেদের সমাজে পারেন না। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।